নমস্কার, আমি সম্বিত। আজকে আপনাদের সঙ্গে একটা আলোচনা করতেছি, খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। এইখানে আমি আজকে ইন্ডিয়ান কারেন্সিতে পিটুপি ট্রেডিংয়ের মাধ্যমে বাইন্যান্স থেকে টাকা তুলবো, তার আগে কী কী স্টেপ আমাদের ফলো করতে হবে সেটা আমরা জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেরি না করে। বাইন্যান্স দিয়ে সার্চ করব, বাইন্যান্স চলে এলো। এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আমরা পিটুপি ট্রেডিংয়ে ক্লিক করে আমরা পট করে যদি আমরা সেল অপশানে ক্লিক করে সেল করতে চাই, আমাদের কতগুলো প্রসেস আছে সেগুলো ফলো করতে হয়। আমরা জানি পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে, আমি আইএমপিএসে নেব না, আমি ইউপিআইতে নেব না বা ব্যাঙ্ক ট্রান্সফারে নেব না, সেগুলো বুঝে আমাকে ইউপিআই শুধু সিলেক্ট করতে হবে যদি ইউপিআইতে শুধু ট্রানজ্যাকশান করতে চান বা গুগল পেতে করতে চান, গুগল পেতে নিতে পারেন। তো এইভাবে কিছু কিছু জিনিস আপনি ফলো করতে পারেন। এখানে রেটও বুঝে এবং রেটিং ফেটিংও বুঝে, কিন্তু আপনি এখন করতে গেলে আপনার সমস্যা হবে এখানে, কারণ আপনার মেন ব্যালেন্স অ্যাকাউন্ট যদি ফান্ডিংয়ে অ্যাড না হয়ে থাকে তো অসুবিধায় পড়বেন। তো এখানে কী করতে হবে, স্পটে গিয়ে যখন আপনি দেখবেন ইউএসডিটির ভ্যালুটা এরকম, আপনি হয়তো 30 USD আমার এখানে রয়েছে, এটা আমি পুরোপুরি আমার ব্যাংকে উইথড্রল করতে চেষ্টা করব। তো যদি এটা উইথড্রল করতে যাই আমি ব্যাংকে, তো আমার কী এফেক্ট পড়তে পারে বা কী লাভ হতে পারে, কী ক্ষতি হতে পারে, সেই সব নিয়ে আমরা দেখব একটু। তো এটা আপডাউন যেহেতু করে, এখানে যখন তখন কিছু একটা হতে পারে। তো যাই হোক, আমি এখানে ট্রান্সফার অপশানে ক্লিক করব। ট্রান্সফার অপশানে ক্লিক করব কারণ আমার উপরে আগে পিটুপি অপশানটা আসতো, যেটা ওটা এখন আর আসে না। এখন পিটুপিটা ফান্ডিংয়ের সাথে মার্জ হয়ে গেছে, তো আমরা ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু এই অপশানটা আসবে, স্পট ওয়ালেট থেকে আমাদের ফান্ডিংয়ে ট্রান্সফার হয়ে যাবে। এবং কী থেকে আমরা ট্রান্সফার করব, BTC থেকে আপনার যে কারেন্সিতে রয়েছে সেটা আপনি USDTটাই আমরা চুজ করি এবং USDTতে চলে এসে, এবং ম্যাক্স যদি সিলেক্ট করে দিই আমার পুরো অ্যামাউন্টটা এখানে শো করবে। ওকে, পুরো অ্যামাউন্টটা এখানে শো করবে যে আমরা কতটা ট্রান্সফার করতে চাই। এবারে আমরা যখন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো এরকম একটা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে, মানে আমার ওটা ফান্ডিং ওয়ালেটে চলে গেছে। ফান্ডিং ওয়ালেটে চলে আসা মানে হচ্ছে আমরা এখান থেকে ইজিলি এটা সেল করতে পারবো, আমাদের ব্যাংকে উইথড্র করতে পারবো পিটুপি ট্রান্সফারের মাধ্যমে। তাই আমরা হোম স্ক্রিনে যাব। হোম স্ক্রিনে যাওয়ার পর আমাদের পিটুপি ট্রেডিং অ্যাপ্লিকেশানের বাইন্যান্স অ্যাপ্লিকেশানের পিটুপি ট্রেডিংয়ের উপর ক্লিক করব। এখানে আমরা উপরে দেখবেন বাই অ্যান্ড সেল বলে আছে, পিটুপির নিচে বাই অ্যান্ড সেল, সেলের উপর ক্লিক করব। সেলের উপর ক্লিক করলে USDT আসবে। এখানে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করবো, অ্যামাউন্ট কত টাকা করতে চাই, আমার যেমন 2000 টাকার কাছাকাছি মতো ট্রান্সফার করব আমার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওকে, তাতে কি চার্জ কাটবে কি কাটবে না সব আমরা এই ভিডিওতে দেখব, মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমরা তার পাশে আছে পেমেন্ট মেথড, আমি শুধু ইউপিআই পেমেন্ট নেবো, আদার্স কিছু পেমেন্ট নেবো না। তো এখানে পেমেন্ট মেথড আমাদের ইউপিআই সিলেক্ট করতে হবে। ইউপিআই সিলেক্ট করলে এরকম চার্ট আসছে, তার পাশে দেখুন এখানে 77টা ট্রেড, 83.70%, এটা 90-এর উপরে যতক্ষণ না যাচ্ছে আপনি ট্রেড করবেন না বা রেটটা ভালো দেখে করবেন। যে যত বেশি ট্রেড করে সেটা 100% ভালোই হয় এরকম কিছু নেই, যদি আপনার মনে হয় যে এটার সঙ্গে ট্রেড করা ভালো তো সেটা করতে পারেন। এবারে 91% এর রেটটা খারাপ দিচ্ছে না, 78.53 INR করে রেটটা দিচ্ছে, তো আপনি নিতে পারেন এটা, কিন্তু অতিরিক্ত নেবেন না, 80+ চলে গেলে আপনি নেবেন না। ওকে, তো এখানে আমরা দেখে নেবো সবচেয়ে ট্রেড বেশি করেছে এ, এবং এর রেটিংটা অনেক বেশি, এটা ধরে রেখেছে। তো এখানে আমরা এটাকে সেল অপশানে চুজ করব। তো এখানে বাই ক্রিপ্টোতে যেতে পারেন বা আপনার INR সিলেক্ট করতে পারেন। আপনি বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন এবং অল USDT সিলেক্ট করে দেবেন, এবং সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনি করে দেবেন পেমেন্টটা কোথায় করবে, ইউপিআইতে। ইউপিআই যে কোনো একটা ইউপিআই আপনি দিয়ে দিতে পারেন, ইউপিআই আমি দিলাম এটা, ধরুন যে ইউপিআই আমি পেমেন্টটা সিলেক্ট করে দিলাম। এবারে জিরো ফিতে আমি ট্রান্সফার করব। তো এখানে কত টাকা ট্রান্সফার হবে, 2401.45 টাকা। তো এটা ট্রান্সফার হবে, তো সেল উইথ জিরো ফিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর একটু ওয়েট হবে, ওয়েট ফর দ্য বায়ার্স পেমেন্ট বলে ওকে আমি ওয়েট করব। তো টাইম চাইছে
11 মিনিট 35 সেকেন্ড এই সময়টা আমার থেকে চাইবে, যতটুকুন না পর্যন্ত আমরা এটা আমাকে পেমেন্টটা যতক্ষণ না করছে ততক্ষণ আমি কিন্তু এগোতে পাচ্ছি না। ওকে, আমাকে পেমেন্টটা করবে, আমি ওয়েট করছি, পেমেন্টটা যখনই করবে কেউ তখন এই পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে, তার জন্য আমাকে 11-12 মিনিট ওয়েট করতে হতে পারে। তো এখানে আমরা ওয়েট করব, তারপরে ভিডিওটি কেটে দিয়ে আপনাদের বাকিটুকু দেখিয়ে দেবো, কতক্ষণ ওয়েট করতে হলো, কী হলো, সব কিছু এখানে দেখতে পাবেন। তো এখানে ওয়েট করতে হচ্ছে, আমরা ওইদিকে খেয়াল রাখবো আমাদের কোনো নোটিফিকেশান আসছে নাকি, পিটুবি ট্রেডিং ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাডেড দ্য নিউ পেমেন্ট, এই পেমেন্ট মেথডগুলো আপনার কিন্তু অ্যাড করে রাখতে হবে। পেমেন্ট মেথড অ্যাড না করলে কিন্তু ফান্ডিং করতে পারবেন না, বা এই ইউপিআই পেমেন্টগুলো অ্যাড করে রাখতে হবে, সেগুলোর জন্য অ্যাডিশনাল একটা ভিডিও বানিয়ে দেবো। তো এখানে আমাদের টাইমটা অনেকটাই হয়ে গেছে, আমরা যদি চ্যাট করতে চাই এখানে চ্যাট অপশানে ক্লিক করে চ্যাট করতে পারি। তো এখানে টাইমটা দিতে পারি, তো কেউ যদি এখানে ট্রেডিং করতে চায় আমার সঙ্গে অলরেডি চ্যাট করে নিতে পারে। তো আমাদের 20 মিনিট পর, প্রায় 20 মিনিট হয়ে গেছে 30 মিনিটের মধ্যে, তারপর আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। তো পেমেন্টটা আমাকে করে দিয়েছে এজেন্ট। তো এটা মাঝে মাঝে ডিলে হয়, অনেক লেট হয়, আপনারা চ্যাটও করে নিতে পারেন আপনার জন্য সঠিক ইনফরমেশান দেয়া থাকে। ওকে, এবারে আমরা যখন মেসেজটা চেক করছি, মেসেজটা এসছে, এই মিনি স্টেটমেন্ট দেখাচ্ছে, আমরা মিনি স্টেটমেন্টটা ব্যাঙ্কের স্টেটমেন্টটা চেক করে নিলাম যে ব্যাঙ্কে আছে নাকি। তো আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দেখাচ্ছে না, আপনাদের মুখে বলে দিচ্ছি, কারণ এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখার মতো পারমিশন দেয় না রেকর্ডিংয়ের সময়। তো ব্যাঙ্কের অ্যাকাউন্টটা দেখে দেখলাম যে ব্যাঙ্কে যখন টাকা ঢুকে গেছে, আমরা তখন মেন বাইন্যান্সে গিয়ে আমরা লগ ইন করে দেখলাম যে পেমেন্ট রিসিভড হয়েছে। তো আমরা নিচের যে হলুদ বাটনে পেমেন্ট রিসিভড অপশান রয়েছে ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের কাছে দুটো অপশান আছে, আই হ্যাভ নট রিসিভ, মানে আমি রিসিভ করিনি, আর একটা পরের অপশান আছে, আই হ্যাভ রিসিভ দ্য পেমেন্ট। ওকে, তো আমরা কনফার্ম করব যদি পেমেন্ট রিসিভড হয়ে থাকে, আগে থেকে চেক করে নেবেন, না চেক করলে বিপদে পড়বেন। তো চেকবক্স অন করে কনফার্ম অপশানে ক্লিক করবেন নিচের। তো সেকেন্ড অপশানে ক্লিক করবেন যেখানে হচ্ছে আই হ্যাভ রিসিভড, এটা আমি করলাম এক্ষুনি। তো তারপরে কনফার্মে ক্লিক করে দেবো আমরা নিচের যে বাটনটি রয়েছে, এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ওটিপি আসবে, যেটা আমাদের মোবাইলে, মোবাইলে ওটিপিটি আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আমাদের কনফার্মেশন কাজ শুরু হয়ে গেছে। এবং এইভাবে ওটিপিটা এলে আমরা সেটাকে কপি করে ওটিপি হিসাবে আমরা পেমেন্ট করে দিতে পারবো, আর এই ওটিপিটা আবার বসিয়ে দেবেন না, আপনার কাছে সেপারেট ওটিপি আসবে, ওকে, আলাদাভাবে। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, আপাতত এইভাবে আমাদের ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যায়, আপনাদের কাছে ডান বলে দেখিয়ে দেয় এর পরপরই। তো এখানে পজিটিভ একটা রেসপন্স দিয়ে দেবেন, লাইক করে দিলাম আমি যেমন এখানে, আর এখানে ডান বলে অপশানে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের কাজ, যে ট্রান্সফার করা, এখানে কোনো চার্জ লাগে না, পুরো ফ্রিতে হয়। ধন্যবাদ। চেষ্টা করবেন স্ক্রিন রেকর্ডিং রাখতে, স্ক্রিন রেকর্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কাজ করে, এভাবে স্ক্রিনশটও রেখে দিতে পারেন। ধন্যবাদ আপনাদের।